দেখতে পেলেন সিন্দুর খেলা শুরু হয়ে গেছে আজ শুভ মহা দশমী এই মুহূর্তে সিন্দুর খেলা ঢাক বাজছে ঢাকের কাটি বলছে ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আজকে চলে এসেছি শিয়ারশোলে এবং আজকে আপনারা সবাই জানেন শুভ মহা দশমী এবং আপনাদের সবাইকে শুভ বিজয়া প্রীতির শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আজকে শিয়ারশোলে কাঞ্জিলাল পরিবারের প্রায় 325 বছর আনুমানিক 325 বছরের এই পুরানো মা দুর্গা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাড়ি বিসর্জনের সেই প্রস্তুতি এবং সেই সিঁদুর খেলার প্রস্তুতি এখানে মহিলারা চলে এসেছেন দেখতে পাচ্ছেন কাঞ্জিলাল পরিবারের সমস্ত সদস্যগণ এখানে উপস্থিত এবং আমরা একটুখানি সবার সাথে কথা বলে নেব 325 বছর ধরে এই যে কাঞ্জিলাল পরিবারের পুজো হয়ে আসছে কি বলবেন আমি তো বিগত 8 বছর এই পুজোকে দেখেছি এখানে একটা আলাদাই একটা অনুভূতি আছে একটা ট্র্যাডিশন কালচার সবকিছু একটা মিক্সচার আছে যেটা খুবই ভালো মানে এটা চট করে মানে ফ্যামিলি সাথে আমরা যে একসাথে যে আমরা বন্ডিংটা এই পুজোতেই কিন্তু আমরা সেটা দেখতে পাই তো ইট ফিলস রিয়েলি গ্রেট মানে প্রথমেই বলছি খুব ভালো লাগে এখানে একসাথে আমরা যে একত্রিত হই একটি বছরে এই 7টে দিন খুবই ভালো লাগে আর এই তো আর কিছুক্ষণ পরে মায়ের দোলা বিসর্জন হচ্ছে তো এটাতে তো একটু মন খারাপ আছেই ঠিক আছে 80 বছর আবার হবে এই আর কি পরিবারের যারা সিনিয়র রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে নেব এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কাঞ্জিলাল পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের সবার সাথে কথা বলবো এই মুহূর্তে দেখছেন সেই ব্যস্ত পরিবারের যারা সদস্যরা রয়েছেন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি কাঞ্জিলাল পরিবারের যারা রয়েছেন শশাঙ্ক শেখর কাঞ্জিলাল থেকে আরম্ভ করে আরও অনেকে রয়েছেন আমরা সবার সাথে কথা বলবো প্রথমে আমরা মায়ের ইতিহাস যে 325 বছর হয়ে গেল মায়ের কিভাবে প্রতিষ্ঠা হয় প্রথম কে মায়ের পুজো শুরু করেন যদি নমস্কার প্রথমেই গৌতমের সাথে চ্যানেলকে ধন্যবাদ জানাই যে প্রতিনিয়ত শুধু পুজো নয় যে কোনো অনুষ্ঠানে গৌতম আসে আমাদের এই কাঞ্জিলাল পরিবারের পুজো 325 বছরের পুরনো জমিদার দ্বারকানাথ কাঞ্জিলাল এই পুজোর প্রবর্তক অর্থাৎ উনি সূচনা করেছিলেন আগে একটা এই দুর্গা পুজো আমরা জানি যেটা জমিদার রাজা রাজাদেরই পুজো তাই তিনি যখন প্রথম জমিদার হন সেই সময় থেকেই এই দুর্গা পুজো উনি শুরু করেছিলেন বর্তমানে আমাদের তিন শরিকের পুজো এই পুজোয় আমাদের বিশেষত্ব হচ্ছে চার দিন আমাদের কোনো রান্না হয় না অর্থাৎ এক জায়গায় আমাদের এই পরিবারের সবাই প্রায় 500 জন আমাদের পরিবারের সদস্য এবং এই পরিবারের সাথে পুজোর সময় মিলিত হয় আমাদের কুটুম্বরা আত্মীয়রা এখানে মিলিত হন আমাদের পুজোর আরও অনেক বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এই যিনি মূর্তি গঠন করেন বর্তমানে পলাশ বনের শ্রী শান্তি সূত্রধর তারাও তিন পুরুষ ধরে এই মূর্তিটি গঠন করছেন যারা এই ডাকসজ্জায় সজ্জিত করেন উখরার পরিবার তারাও এখানে করেন আমাদের পুরোহিত মশাই ওখানে আছেন আপনি এখানে আসুন এই পুরোহিত মশাই বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামের বাসিন্দা ওনাদেরও আমরা দেখেছি ওনার দাদুকে দেখেছি ওনার বাবাকে দেখেছি এসেছে এরপর আরও পরম্পরা যাকে বলে এই পুজোটা আমাদের যারা বাজনা বাজায় দুটি আমাদের এখানে ব্যাচ আছে বাজনা বাজার একটি হাঁড়ি বাজনা এবং একটি ঢাক বা ঢোল বাজনা এরাও বংশ পরম্পরায় আমরা দেখছি তিন পুরুষ ধরে এখানে আসছেন এরপরে আরও কিছু কথা আমাদের আরও যে দুই শরিক আছেন আমাদের জানতে চাইছি যে বলি প্রথা সম্বন্ধে দেখা যাচ্ছে মন্দিরের সামনে একটা বলি একটা জায়গা করা আছে কিন্তু বলি কত বছর বন্ধ হয়েছে আচ্ছা আমাদের বলি
প্রথাটি বেশ আমরা বন্ধ করেছি। এর আগে হতো আমাদের প্রত্যেক পরিবার একটা করে বলিদান দিতেন এবং এই বলি প্রথার ব্যাপারে এর পরে যিনি রাখবেন আর কি তন্ময় কাঞ্জিলাল, তন্ময় কাঞ্জিলাল কিছু কথা বলবেন এই ব্যাপারে, উনি বিস্তারিতভাবে জানাবেন। নমস্কার, শ্রীবৃন্দ, গৌতমকে অভিনন্দন কাঞ্জিলাল পরিবারের তরফ থেকে আমাদের দুর্গাপূজার অনুষ্ঠান তুলে ধরার জন্য। শশাঙ্ক সবই বলেছে যে আমাদের এই কাঞ্জিলাল যে পরিবারের যে একটা ঐতিহ্যময় দুর্গাপূজা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, পূজার সঙ্গে সঙ্গে যেসব জড়িত যেগুলি ছিল আমাদের পরিবারের সমস্ত শরিক মিলে এখন তিন চারজন শরিক মিলে আমাদের পুজো হয়। এবং ওই যে বললো আমরা এখনো পর্যন্ত নিয়মিত পঙ্ক্তি ভোজনের আয়োজন করি এই দুর্মূল্যের বাজারে, এখনো পর্যন্ত পঙ্ক্তি ভোজন হয়, প্রায় পাঁচশো জন অনাহত অবাহিত এখানে এসে তাদের মায়ের ভোগ খান, বাইরের থেকে সবাই আসেন এসে আমাদের এই পুজোর যে বৈশিষ্ট্য এখানে বললেন, এখানে পাঁঠাবলি হতো, আমাদের পাঁঠাবলি একটা যেমন পশু বলি সব ব্যাপারে হতো, সব জায়গাতে ছাগ বলি, আমাদের এখানে মহিষ বলি আমাদের এখানে হয়নি, ছাগ বলি হতো, ছাগ বলি খুবই সম্পদে 2003-04 সাল থেকে বন্ধ হয়েছে আমাদের সর্বত্র, গ্রামের সর্বত্র বন্ধ হলো 2005-06 একটা সাল থেকে। জমের থিয়েটার কিন্তু আমাদের এখানে হতো প্রথম থিয়েটার, তখন রাজমঞ্চ তৈরি হয়নি, 1944-45 সালের আগের কথা বলছি। সেখানে আমাদের এখানে যারা আছে, আমাদের যারা পরিবার তো বটে বগলাচরণ কাঞ্জিলাল, আমাদের দাদু ডাক্তার ছিলেন বিখ্যাত ডাক্তার, তার প্রফুল্ল নাটক যোগেশের ভূমিকা, এবং তারপরে এখানে বিভিন্ন বঙ্গবর্গী রঘুবীর পৌরাণিক ঐতিহাসিক নাটক হতো, সেই নাটকগুলি পরে গ্রামের রাজমঞ্চে বড়কুমার স্যার পশুপতিনাথ মালিনী যখন নিজে উদ্যোগ নিলেন রাজমঞ্চ তৈরি হলো, এবং সে এরা সবাই গিয়ে ঘরে নাটক মঞ্চস্থ করত। এটা একটা ঐতিহ্যপূর্ণ ঘটনা, থাকি সুস্থ থাকি, মা যেন সবাই মঙ্গল করেন, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বিশিষ্ট নাট্যকার অভিনেতা জ্যোতির্ময় কাঞ্জিলাল, কি বলবেন আপনি কিভাবে আমার এবারে খুব শারীরিক অসুস্থতা আছে, তার জন্য হয়তো আমি বেশি কিছু বলবো না, তবে এটুকু বলবো যে ছোট থেকে আমি এখানে দেখে এসেছি যে আমরা পরিবারে যে যেখানে থাকুক এই দুর্গাপুজোর সময় কিন্তু সবাই বাড়িতে আসে, সবাই মিলে আমরা একসাথে আনন্দ করি, যারা বিদেশে থাকে চাকরি সূত্রে, ভিন রাজ্যে থাকে, বিদেশে থাকে, সবাই চলে আসে, সব ভাই বোন বা আমাদের ভাইপো ভাইপোদের স্ত্রী সবাই মিলে আমরা এখানে আনন্দ করি, ফুর্তি করি এই চারটে দিন। তারপর আমাদের আগে ছিল এখানে এই পরে একটা নাটক, দাদা বললেন আপনাদেরকে বিভিন্ন বিস্তারিত নাটকের ব্যাপারে, তো আমাদের দুর্গাপূজার পরে যে নাটক সেটা হয় এখন সুবর্ণ জয়ন্তী মঞ্চে, এটা 1974 সালে পুরনো রাজবাড়িতে যে আমাদের মঞ্চ ছিল সেই মঞ্চে আমাদের নাটকের ইয়ে শুরু হয়েছিল, আমরা এখন আস্তে আস্তে আবার ফিরে যাব, আজকে চলে এসেছি বিজয়া দশমী পর্বে, সবারই মন ভারাক্রান্ত, কারণ আসছে বছর আবার অপেক্ষায় রইলাম আবার মা আসবেন। কাঞ্জিলাল পরিবারের 325 বছরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম, এবং দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কাঞ্জিলাল পরিবার এবং আরও বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এসেছেন, এবং ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, সবাকার মনের মধ্যে একটা বেদনা তো কাজ করছেই, কিন্তু তার মধ্যেই দেখতে পাচ্ছেন মা তো আবার আসছেন আবার একটি বছর পর, এবং এই মুহূর্তে সেই সিঁদুর খেলা সব থেকে যে বড় বৈশিষ্ট্য এখানে মহিলাদের মধ্যে, বিবাহিত মহিলাদের মধ্যে যে সিঁদুর খেলা যেটা হয়ে থাকে সেই সিঁদুর খেলা এই মুহূর্তে আমরা দেখতে পাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই কাঞ্জিলাল পরিবারে যারা সদস্যরা রয়েছেন সবাই দেখছেন এবার সিঁদুরে ভর্তি সারা মুখ, এবং এই মুহূর্তে আবার একবার সিঁদুর খেলা হবে। দেখতে পেলেন সিঁদুর খেলা শুরু হয়ে গেছে, আজ শুভ মহা দশমী, এই মুহূর্তে সিঁদুর খেলা ঢাক বাজছে, ঢাকের কাঠি বলছে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর
যাবে বিসর্জন। এখানে হাড়ি বাজনা রয়েছে, ঢাক রয়েছে, আরো অনেক বাজনা রয়েছে, দেখার চেষ্টা করছি আপনাদের। ¡Gracias!